নমস্কার বন্ধুরা আন একডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমার সকলকে স্বাগত জানাই ডিসক্রিপশনে আন একডের লিঙ্ক দেওয়া থাকবে সে লিঙ্কে ক্লিক করে তোমার আন একাডেমিক ক্লাসগুলো করতে পারো এবং সাবস্ক্রিপশন জন্য আমার প্রোমো কোডটা ইউজ করতে পারো তার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে সব বন্ধুরা আজকে তোমার সালোচনা মুগ সমাজের পার্ট থ্রি পার্ট ফোর চাইলে অবশ্যই কনবক্সে বক্সে জানাতে হবে প্রথম কোশ্চেনটা খেয়াল করো কী বলা হয়েছে কোন মুঘল শাসক সবথেকে বেশি সময় ধরে শাসন করেছিলেন কী বলা হয়েছে কোন মুঘল শাসক সব থেকে বেশি সময় ধরে শাসন করেছিলেন কমেন্ট বক্সে অ্যান্সার করার চেষ্টা করো তো যারা বন্ধুরা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার বাহাদুর শাহ বাহাদুর শাহর আয়ত্ব শুরু হয়েছিল আঠাশে সেপ্টেম্বর আঠেরোশো সাঁত্রিশ থেকে একুশে সেপ্টেম্বর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পর্যন্ত আর আমরা জানি কিন্তু আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কিন্তু বিদ্রোহ হয়েছিল ঠিক আছে তাহলে সেই সময় তাহলে যদি পরীক্ষা আসে মোগল সম্রাট কে ছিল দ্বিতীয় বাহাদুর শাহ ছিল ঠিক আছে বাহাদুর শাহ জাপুর বা দ্বিতীয় বাহাদুর শাহ একই ব্যক্তি আর হচ্ছে পরীক্ষার একটা প্রশ্ন আসে যে শেষ মোগল সম্রাটের নাম কী ছিল সে দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর ছিলেন শেষ মোগল সম্রাট ঠিক আছে ক্লিয়ার এবার দুই নম্বর প্রশ্ন দেখ বলা হয়েছে কি কোন মোগল শাসকের আমলে সাম্রাজ্য দক্ষিণ থেকে তামিল রাজ্য পর্যন্ত বিস্তার লাভ করেছিল কী বলা হয়েছে কোন মোগল শাসকের আমলে সাম্রাজ্য ক্ষীণ থেকে তামিল রাজ্য পর্যন্ত বিস্তার লাভ করেছিল অ্যান্সার করার চেষ্টা করো কমেন্ট বক্সে বন্ধুরা যারা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঔরঙ্গজেব কারেক্ট অ্যান্সার ঠিক আছে আচ্ছা এ ঔরঙ্গজেব কিন্তু ষষ্ঠ মোগল সম্রাট ছিলেন ঠিক আছে খেয়াল রাখবে ঔরঙ্গজেব কতটুকু সম্রাট ছিলেন ষষ্ঠ মোগল সম্রাট ছিলেন তিনি উপাধি নিয়েছিলেন আলগমির বাহাদুর জিন্দাপীর এই উপাধিগুলো নিয়েছিলেন তিনি কিন্তু পুনরায় জিজিয়া কর প্রবর্তন করেছিলেন খেয়াল রাখবে তিনি পুনরায় জিজিয়া কর প্রবর্তন করেছিলেন আর তার সঙ্গে একজন বিদেশি এসেছিল তার নাম হচ্ছে উইলিয়াম নরিস উইলিয়াম নরিস বিদেশী এসেছিলেন তিনি হত্যা করেছিলেন নবম শিখগুরু তেগ বাহাদুরকে তিনি হত্যা করেছিলেন ঠিক আছে এবার তিন নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে মোগল শাসন এর কোন রাজ্য ষোলোশো বাইশ খ্রিস্টাব্দে হারিয়ে গিয়েছিল এবং ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে আবার পুনরুদ্ধার হয় কিন্তু শেষ পর্যন্ত ষোলোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে চলে যায় তাহলে কি বছর ষোলোশো বাইশ খ্রিস্টাব্দ হারিয়ে গেছিলো ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দ আবার পুনরুদ্ধার হয় এবং শেষ পর্যন্ত ষোলোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে চলে যায় এই কোশ্চেনটা কিন্তু ডাব্লু পরীক্ষায় এসেছিলো আর এই ধরনের পরীক্ষা ডাব্লু পরীক্ষায় দেখা যায় তো যারা বন্ধুরা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার কান্দাহার কান্ধার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে চার নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কে প্রথম টাকার মুদ্রা চালু করেছিলেন চার নম্বর প্রশ্নে অ্যান্সার করার চেষ্টা করো নিম্নলিখিত কোন কে প্রথম টাকার মুদ্রা চালু করেছিলেন যারা বন্ধুরা অপশান বি বলছো কারেক্ট আনসার শেষ শাহর সুরি হবে ঘুরি হয়ে গেছে শেষ শাহর সুরি হবে ঠিক আছে সেই মুদ্রার নাম ছিল রুপিয়া আর এছাড়াও তিনি কিন্তু পোস্টাল সিস্টেম চালু করেছিলেন এবং গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তৈরি করেছিলেন ঠিক আছে খেয়াল রাখবে পাঁচ নম্বর প্রশ্ন দেখো আকবরের সময় আহদিস বলতে কাদের বোঝানো হতো কি বলা আছে আকবরের সময় আহদিস বলতে কাদের বোঝানো হতো চেষ্টা কমেন্ট বক্সে আকবরের সময় আহদিস বলতে কাদের বোঝানো হতো যারা বন্ধুরা ডি বলছো বলা হতো আহদিস এবার ছয় নম্বর প্রশ্ন দেখো ফতেপুর স্বীকৃতে ইবাদাত খানা কে তৈরি করেছিলেন কি বলা আছে ফতেপুর স্বীকৃতে ইবাদাত খানা কে তৈরি করেছিলেন ইম্পর্টেন্ট প্রশ্ন প্রচুর পরীক্ষায় আসে আচ্ছা ইবাদাত খানা কি ছিল একটা ধর্ম সভাগৃহ ছিল ঠিক আছে ধর্ম সভাগ্রহ ছিল এটা অপশন নিয়ে যারা বলছো আকবর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এছাড়াও কিন্তু আকবর দিন ই ইলাই প্রবর্তন করেছিলেন পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে কর তিনি রথ করেছিলেন পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ যেটি পরবর্তীকালে এটাকে আবার ঔরঙ্গজেব চালু করেছিল আকবরের রাজসভা কিন্তু নবরত্ন ছিল ঠিক আছে সাত নম্বর প্রশ্ন কে প্রথম হযবত ই আলা এবং সুলতান উপাধি গ্রহণ করেছিলেন কী বলা হচ্ছে কে প্রথম হযবত ই আলা এবং সুলতান উপাধি গ্রহণ করেছিল সাত নম্বর প্রশ্ন আজকে যারা বন্ধুরা অপশান এ বলছো কারেক্ট আনসার শের শাহ শের শাহ সুরিয়ে এই হজবত ই আলা এবং সুলতান উপাধি গ্রহণ করেছিল আট নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে মোগল শাসনে মহাত বলতে কি বোঝায় প্রশ্নটা ভালো করে দেখো মহাত বলতে কি বোঝায় অ্যান্সার করার চেষ্টা করো চারটে অপশান দেখো তো যারা বন্ধুরা অপশান বি বলছো কারেক্ট আনসার সাধারণ মানুষের নীতি জ্ঞান বিষয়ক অফিসার ইনচার্জকে বোঝানো হতো মোগল শাসনে মহাত ঠিক আছে এবার দেখো পরবর্তী কোশ্চেন নয় নম্বর প্রশ্ন বলছে আকবর কত সালে বাংলা এবং বিহারকে নিজের সাম্রাজ্যের সাথে মিলিয়েছিলেন বলেছে আকবর কত সালে বাংলা এবং বিহারকে নিজের সাম্রাজ্যের সাথে মিলিয়েছিলেন নয় নম্বর প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করো যারা বন্ধুরা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ঠিক আছে এবার দশ নম্বর প্রশ্ন দেখো চুনার দুর্গ হুমায়ুন কখন আক্রান্ত হয়েছিলেন চুনার দুর্গে হুমায়ুন কখন আক্রান্ত হয়েছিলেন দশ নম্বর প্রশ্ন হুমায়ুন সম্পর্কে আগের দিন আলোচনা করেছি তাই আজকে আলোচনা করলাম না হুমায়ুন সম্পর্কে ঠিক আছে চুনার দুর্গ হুমায়ুন কখন আক্রান্ত হয়েছিলেন দশ নম্বর প্রশ্ন যারা বন্ধুরা অপশন সি বলছো কারেক্ট অ্যান্সার পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে হুমায়ুন আক্রান্ত হয়েছিল ঠিক আছে এবার দেখো এগারো নম্বর প্রশ্ন কী বলেছে দস্তান ই আমির হামজার এই চিত্রটি কে এঁকেছিলেন দস্তান ই আমির হামজার এই চিত্রটি কে এঁকেছিলেন অ্যান্সার করার চেষ্টা করুন এগারো নম্বর প্রশ্ন আজকের যারা বন্ধুরা অপশন এ বলছো কারেক্ট অ্যান্সার আব্দুস সামাদ আব্দুস সামাদ এই চিত্রটি এঁকেছিল ঠিক আছে অপশান এ কারেক্ট অ্যান্সার বারো নম্বর প্রশ্ন দেখো মোগল আমলে কে জিন্দাপির নামে ডাকা হতো আগে আলোচনা করে ফেলেছি আজকে মোঘল আমলে কে জিন্দাপিন নামে পরিচিত তো যারা বন্ধুরা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার ঔরঙ্গজেব অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এবার দেখো তেরো নম্বর প্রশ্ন লাল কেল্লা কোন মহান শাসক স্থাপন করেছেন কি বলা হয়েছে লালকেল্লা কোন মহান শাসক স্থাপন করেছিলেন দেখো যারা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার শাহজাহান কারেক্ট কারক্ট্যান্সার হবে দেখো এছাড়াও কিন্তু তিনি তাজমহল তাজমহল তিনি নির্মাণ করেছিলেন ঠিক আছে শাহজাহানের অনেক স্ত্রী ছিলেন তার মধ্যে সবচেয়ে ফেভারিট তার হচ্ছে সঙ্গী ছিলেন তিনি হচ্ছে মমতাজ তার স্মৃতির উদ্দেশ্যে তাজমহল নির্মাণ করেছিলেন এছাড়া হচ্ছে জামা মসজিদ মতি মসজিদ মতি মসজিদ সালিমার গার্ডেন মিনি কুতুব মিনার তিনি কিন্তু নির্মাণ করেছিলেন ঠিক আছে তাকে প্রিন্স অফ বিল্ডার্সও বলা হয়ে থাকে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো আগ্রায় ইতিমাদ উদ দৌলার কবর বা সমাধি কে বানিয়েছিলেন কী বলা হয়েছে আগ্রায় ইতিমাদ উদ দৌলার কবর বা সমাধি কে বানিয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন যারা বন্ধুরা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার নূরজাহান এটা বানিয়েছিল ঠিক আছে আগ্রা ইতিমাদ উদ্দৌলার কবর বা সমাধি কে বানিয়েছিলেন নূরজাহান ঠিক আছে চোদ্দ নম্বর প্রশ্ন এটি সি অপশান উত্তর পনেরো নম্বর প্রশ্ন দেখো নূরজাহান কত সালে জন্মগ্রহণ করেছিলেন নূরজাহান কত সালে জন্মগ্রহণ করেছিলেন আজকে পনেরো নম্বর প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করে কমেন্ট বক্সে যারা বন্ধুরা অপশন ডি বলছে কারেক্ট অ্যান্সার পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে নূরজাহান জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে অপশান ডি কারেক্ট অ্যান্সার নূরজাহান কত সালে মৃত্যুবরণ করেন ঠিক আছে নূরজাহান কত সালে মৃত্যুবরণ করেন এটা যারা বন্ধুরা অপশন এ বলছে ষোলোশো পঁয়তাল্লিশ কারেক্ট অ্যান্সার যেমন নূরজাহান ষোলোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন ঠিক আছে দেখো নুরজাহান আসল নাম কি নেশা খেয়াল রাখবে নূরজাহানের আসল নাম হচ্ছে মেরুন্বেষা এবার সাত নম্বর প্রশ্ন দেখো নূরজাহান কোন সম্রাটের পত্নী ছিলেন কি বলা হয়েছে নূরজাহান কোন সম্রাটের পত্নী ছিলেন অ্যান্সার করার চেষ্টা করো ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা আমি বলবো যার বন্ধুরা অপশান সি বলছে কারেক্ট স্যার জাহাঙ্গীর জাহাঙ্গীরের পত্নী ছিলেন ঠিক আছে আঠারো নম্বর প্রশ্ন দেখো মমতাজ মহলের আসল নাম কি মমতাজের আসল নাম কী ছিল আঠারো নম্বর প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করো ইজি কোশ্চেন মমতাজের আসল নাম কি ছিল যার বন্ধুরা অপশান এ বলছে বেগম বানুবেগম বানু বানুবেগম হচ্ছে মমতাজের আসল নাম ছিল ঠিক আছে অপশান এ কারেক্ট অ্যান্সার উনিশ নম্বর প্রশ্ন দেখো মমতাজ মহলের কত সালে মৃত্যু হয়েছিল মমতাজ মহলের কত সালে মৃত্যু ছিল উনিশ নম্বর প্রশ্ন যারা বন্ধুরা অপশন বি বলছে ষোলোশো একত্রিশ কয়েকটা আনসার হয়ে যাবে মমতাজ মহলের ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যু ঘটেছিল কুড়ি নম্বর প্রশ্ন দেখো মমতাজ মহলের সমাধিস্থ সমাধিস্থল ভারতের কোন শহরে অবস্থিত মমতাজ মহলের সমাধিস্থল ভারতের কোন শহরে অবস্থিত বন্ধুরা যারা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার আগ্রা শহরে এটা অবস্থিত ঠিক আছে এবার একুশ নম্বর প্রশ্ন দেখো আগ্রা শহর কোন নৈত্যে অবস্থিত কী বলা হয়েছে আগ্রা শহর কোন নৈত্রে অবস্থিত এটা ভূগোলেও তোমাদের কাজে লেগে যাবে যেহেতু মোগল সাম্রাজ্য আগ্রা শহরেই বেশি দেখতে পাওয়া যায় তাই আমি প্রশ্নটা নিয়েছি আগ্রা শহর কোন নৈত্রে অবস্থিত অপশান এ যমুনা হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে আর প্রত্যেকদিন সকাল আটটার সময় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় অবশ্যই সেই ক্লাসটি কিন্তু অ্যাটেন্ড করবে বাইশ নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে যে প্রথম কোন ইংরেজি ব্যক্তি আকবরের সবাই এসেছিল প্রথম কোন ইংরেজি ব্যক্তি আকবরের সবাই এসেছিলো বা বিদেশি ব্যক্তি তোমরা বলতে পারো তো বন্ধুরা এই কোশ্চেনটা প্রচুর পরীক্ষায় এসেছে যারা অপশান বি বলছো রাফল ফিচ রাফল ফিচ কিন্তু আকবরের সবাই এসেছিলো স্যার টমাস রো জাহাঙ্গীর দরবারে এসেছিলো ঠিক আছে পরীক্ষার প্রশ্ন স্যার টমাস রো কার সময় ভারতে এসেছিলো বা জাহাঙ্গীরের সময় কোন বিদেশি দূত এসেছিলো স্যার টমাস রো এসেছিল ঠিক আছে আর আমরা বলে দিলাম আকবরের সময় কে এসেছিল এবার পরবর্তী কোশ্চেন দেখো বলেছে বুদ্ধ বিহারের আদলে আকবর কী তৈরি করেছিলেন বিহারের আদলে আকবর কি তৈরি করেছিলেন তেইশ নম্বর প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করো খুব তাড়াতাড়ি বুদ্ধ বিহারের আদলে আকবর কি তৈরি করেছিল যারা বন্ধুরা অপশন এ বলছে পঞ্চমহল কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো মুঘল সাম্রাজ্যের সোলা নীতি নীতিকে স্থাপন করেছিল প্রচুর পরীক্ষার প্রশ্নটা দেখা যায় মুঘল সাম্রাজ্যে সোলা নীতি নীতিকে স্থাপন করেছিল যারা বন্ধুরা অপশন ডি বলছো কারেক্ট আনসার আকবর এই সোলা কুল স্থাপন করেছিলেন আজকের শেষ প্রশ্ন দেখো যে জিজিয়া প্রথা কার আমলে পুনরায় চালু হয়েছিল কি বলা হয়েছে জিজিয়া প্রথা প্রথম কার আমলে পুনরায় চালু করা হয়েছিল এটা তো আমি আগেই তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি যারা বন্ধুরা অপশন বি বলছো ঔরঙ্গজেব ঠিক আছে আর বন্ধুরা অবশ্যই ভিডিওকে লাইক করো করো ভিডিওগুলো কেমন লাগছে এতে মোটিভেশন পাওয়া যায় বারবারই বলছি ভিডিও যে কজন দেখছো সে কজন একটা করে লাইক করো লাইক করতে কোনো টাকা পয়সা লাগে না একটা লাইক করে তোমার মোটিভেশন পাবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার উপহার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা নতুন টুলটা তোমার সাথে দেখা হবে আর পার্ট ফোর চয়সো কিনা অবশ্যই কন্ট জানাবে হিন্দ বন্ধুরা নতুন টুল তোমার সাথে দেখা হবে সুস্থ দেখো ভালো থেকো জয় হিন্দ হুরসুর জয়েন আনঅকাডেমিক প্লাস সত্যি আমরা আন অ্যাকাডেমিক প্লাসে জয়েন করবো কেন কারণ ওয়েস্ট বেঙ্গলের বেস্ট এডুকেটারের কাছে তোমরা এখানে পড়ার সুবিধা পেয়ে যাচ্ছো এবং তাদের গাইড পেয়ে যাবে এখানে চলছে অনেক ব্যাচ যেমন কি ডাব্লুবি টেট ডাব্লু বি আই মেনের ব্যাচ মিসলেনিয়াস পিএসসির মতো বড় বড়ো পরীক্ষার তোমরা প্রস্তুতি নিতে পারবে এই আন একাডেমি প্লাসের মাধ্যমে এছাড়াও আপকামিং ব্যাচ আসছে কত তারিখে ষোলোই আগস্ট তোমরা সেখানে জয়েন করতে পারো এছাড়াও পনেরোই আগস্ট নতুন একটি ব্যাচ আছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও তোকে তেসরা আগস্ট থেকে তোমাদের একটি ব্যাচ চলছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু পাঁচই একটি ব্যাচ চলছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়া পনেরোই জুলাই ব্যাচ চলছে সেই ব্যাচটাতেও তোমরা জয়েন করতে পারো আর আমরা এই আন অ্যাকাডেমিতে অ্যাকচুয়ালি জয়েন করবো কেন প্লাস কী কী ফ্যাসিলিটি পাবো সেটা ভালো করে একবার জেনে নেওয়ার দরকার রয়েছে দেখো পোলস চার্ট অপশান পেয়ে

এরপরে যাচ্ছো সেলফ অ্যানালিস্ট থ্রট পোলসের অপশান পেয়ে যাচ্ছ নো ইয়োর র্যাঙ্ক এভরি ক্লাস অর্থাৎ তুমি পরীক্ষাটা দিলে তারপরে কত র্যাঙ্কর লোয়েস্টের মধ্যে দেখার সুবিধা পেয়ে যাবে বেস্ট এডুকেটারের সাথে কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ স্ট্রাকচার কোর্স অফ এভরি এডুকেটার পেয়ে যাচ্ছ এছাড়াও কি তোমরা যেগুলো পাচ্ছ দেখো যে ক্লিয়ারিং ক্লাসেস অর্থাৎ তোমার যত ডাউট থাকছে সমস্ত ডাউট তোমার ক্লিয়ার করে দেওয়া হবে ক্লাসগুলোর মাধ্যমে উইকলি কুইজ পেয়ে যাচ্ছ তাছাড়াও তোমরা পেয়ে যাচ্ছো মেগা কুইজ পেয়ে যাচ্ছো এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাচ্ছ তোমরা এই আনাকাডেমি প্লাস জয়েন করলে দেখো এবার যদি আমার তুমি রেফারেল কোড ইউজ করো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ডেসক্রিপশন তো অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কটা ফলো করতে পারো টিডি টেন লেখা থাকবে দেখবা ডিসকাউন্ট কোড ঠিক আছে আমি তোমাদের করবো দেখো কোনো সময় এক মাস বা তিন মাসের জন্য তোমার সাবস্ক্রিপশন নিবার না তো অনেকটা পয়সা টাকা তোমাদের বেশি যাবে আমি তোমাদের বলবো বারো মাসের অন্তর নেওয়ার চেষ্টা করো বারো মাসের নিলে তোমাদের দেখো লেখা আছে সাত হাজার টাকা সেখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে সাতশো টাকা কমে যাবে সামথিং পাঁচশো টাকা করে মাসে তোমাদের পড়বে আর জয়েন করলে সমস্ত সুবিধা তোমরা আনাকাডেমি প্লাস থেকে পেয়ে যাবে আশা করি সমস্ত কতটা বয়াতে পেরেছি কেন আনি প্লাসে তোমার জয়েন করবে তো ডিসক্রিপশনের লিঙ্কটা তোমরা ফলো করতে পারো